ভীষণ আমি ভীষণ ভীষণ পরিমাণে ওকে আমি হচ্ছে ভালোবাসি লাইফে কখনো ওইটাই ভালো লাগে একজনকে বাসতে তার সঙ্গে কথা বলি আমি চেক করে দেখো যে আমার কোনো মেয়ে ফ্রেন্ড আছে নাকি মানে আজ হাই ফ্রেন্ডস তো সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর তোমাদের এটা রিকোয়েস্ট ভিডিও ছিল কারণ তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে আমার লাভ স্টোরি জার্নিটা কীভাবে শুরু হয়েছে সেটা জানার জন্য তো অ্যাকচুয়ালি আমার লাভ স্টোরিটা কিন্তু হয়তো অনেক বড় নয় কারণ খুব কম দিনেই অল্প দিনেই আমাদের হচ্ছে বিয়ে হয়ে গেছে তো যাই হোক আর তোমরা দেখতে পাচ্ছ আমরা সেম কালারের ড্রেস পরেছি অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমাদের কেমন লাগছে আর তুমি দাদাই কেমন রোগা হয়ে গেছে দেখো কিছু করার নেই ও বারবার আমি ওকে বারবার ধরে বলছি বলে কী করবো বলো বাইরে আছি জব করতে গেলে তো মানে স্বাভাবিক ক্ষেত্রে কষ্ট না করলে কোনো দিন কোনো কিছু হয় না তো সেটা আমি বুঝতে পারছি যাই হোক আর এই যে দেখো এখন একটু রিলস বানাচ্ছিলাম সেই ভিডিওগুলো আসবে অবশ্যই কিন্তু ফলো করে রাখো আমাকে তো অ্যাকচুয়ালি আমাদের লাভ স্টোরিটা শুরু হয়েছিল ফেসবুক থেকে যেটা আমাদের জার্নি শুরু প্রথম তাই তো নাকি বলো তো ফেসবুক আমাকে কীভাবে তুমি খুঁজে পেলে এটা বলে দাও ওদেরকে তো অ্যাকচুয়ালি আমি তখন এনসিসি করতাম আর এনসিসি সূত্রে আমার একটা ক্যাম্পে যাওয়া এনসিসি সূত্রে একটা ক্যাম্পে যাওয়া তার আগে থেকেও আমার ফ্রেন্ড ছিল মানে ফেসবুকে কতদিন হবে যোর ধরো 30 দিনের মতন হবে আমার ফ্রেন্ড হয়েছে কিন্তু কথা মানে হতো না কথা হতো কিন্তু আমার স্ট্যাটাসগুলো আমার আমি প্রথম যখন স্ট্যাটাস লাগাবো সবার প্রথমে আমার ফেসবুকে ওই দেখতো তাই না বলো হ্যাঁ কি না তোর ভালো লাগতো আমাকে লাগতো ভালো লাগতো তাই তো কেন কেন ওর বাড়ি অ্যাকচুয়ালি পশ্চিম মেদিনীপুর আর আমার বাড়ি পূর্ব মেদিনীপুর অনেকটা ডিস্টেন্স প্রায় 1.5 ঘন্টার রাস্তা অনেকটা ডিস্টেন্স আমি কিছু জানি না বুঝি না তখন আমি ওর পরিচয় জানতে চাইনি যে ও কী জব করে অনেকে বলে আমি শুনেছি যে জব করলে না কি হয়েছে তার টাকা দেখে ভালোবাসে অনেকের ভিডিওতে আমি দেখেছি এগুলো কমেন্ট আসছে ঠিক আছে কিন্তু ভুল ধারণা কারণ আমি আমার দিক থেকে ও বলবে আমার কথা ছেড়ে দাও ঠিক আছে ও বলবে যে আমাদের লাভ স্টোরি জার্নিটা যে শুরু হয়েছিল তো ও ভালো করে বলতে পারবে যে আমি ওর ব্যাপারে কোনো জানার চেষ্টা করেছি কিনা ওটা তোকে বলে দাও তো একটুখানি সবাই অনেক কিছুই জিজ্ঞেস করেনি প্রথমে তো কিছুই বলেনি কিন্তু কোনোদিন আমি জানার চেষ্টা করিনি ও কি করে না করে তো যাই হোক আর যেটা সবথেকে বড় জিনিস যে আমার লাইফে হয়তো দেখো মানুষের জীবনে প্রথম শেষ বলে কোনোদিনও কোনো কিছু হয় না ঠিক আছে স্বাভাবিক ক্ষেত্রে হয় না কোনোদিনও তো যাই হোক তো আগের লাইফটা কী হয়েছে ওটা ভেবেও লাভ নেই পরে কী হবে ওটাই ঠিক আছে তো আমিও এরকম স্ট্যাটাস লাগাতাম ওর ভালো লাগতো তো আমাকে একদিন কমেন্ট করেছিল তোমার কী সমস্যা তোমার আগের লাইফে কোনো সমস্যা আছে বা কিছু আছে ও আমাকে জিজ্ঞেস করেছিল তো যাই হোক আমি ওকে বলেছিলাম অনেক কিছু বলেছিলাম ও মানে অ্যাকচুয়ালি আমার হয়তো কোনোদিনও ওর মানে প্রতিদিন আমি দিতে পারবো না কখনোই পারবো না ও আমার পাশে যেভাবে লড়াই করেছে আমার সঙ্গে যেভাবে সাথ দিয়েছে মানে আমি সেটা বলে এই এই সোশ্যাল মিডিয়াতে বলাটা ঠিক জিনিস নয় তবুও বলতে গেলে তাই না সোনা তবুও আমার সঙ্গে অনেক সাথ দিয়েছে অনেক ভালোবাসে আর যেটা সবথেকে বড় জনের রেসপেক্ট করা ঠিক আছে যেটা আমার আমাকে কোনো তুই কোনোদিনও বলেনি আমি তো ওকে কীভাবে মানে পূজা জানে ভালো করে পূজা ভালো বলতে পারবে যখন তখন যেভাবে একটু অ্যাটাক করে দিলাম ঠিক আছে কিন্তু ও কোনোদিনও কোনো মাইন্ড করে না খারাপ ভাবে না শান্ত মানুষ খুব ভালো এক্সপেক্ট করে আমার সমস্ত কিছু বুঝে যায় একটু মানে চোখের আড়াল হয়তো হলে মানে স্থূল কোথায় গেছো আজকে যেমন সকালে আমি একটু বাড়ি থেকে বেরিয়ে গেছি ও আমাকে খুঁজতে দিচ্ছে কোথায় গেলে এরকম একটা ব্যাপার যাই হোক এই ভালোবাসাগুলো যেন সারা জীবন থাকে আর আমি এটাই চাই তো তাই কেউ খারাপ কমেন্ট করো না যে জব করে বলেই আজকে পেয়ে গেছো আজকে ওখানে ফুর্তি করছো ওটা ভুল ধারণা প্রত্যেকটা মেয়েরই প্রত্যেকটা হাজব্যান্ডের প্রতি কর্তব্য ভালোবাসার অনেকদিন পর বাড়ি আসলে এরকম টাইপেরই হয় তাই না শোনা এরকমই হয় তো যাই হোক আমাদের ফেসবুক থেকে আলাপ আমি একটা এনসিসি ক্যাম্পে ছিলাম তো আমার একটা বান্ধবী ছিল ওর নাম সুস্মিতা তো দুজনে মিলে ক্যাম্পে ছিলাম খুব মস্তি করতাম ওখানে তো একদিন হঠাৎ আমাকে এসএমএস করেছে মানে আমি একটা স্ট্যাটাস লাগিয়েছিলাম যেটা একটা এনসিসির ড্রেস পরে স্ট্যাটাস দিয়েছিলাম তো ওটা দেখে যাই হোক ও কথা বলছে ওরও ভালো লাগছে আমাকে হয়তো তো কথা হতো আমি আমার সুখ দুঃখের কথা ওকে বলতাম জাস্ট মনে হয় 7 দিন কথা হয়েছিল তারপর ক্যাম্প থেকে আমি চলে এসেছি তারপর 7 দিন পর ওর সঙ্গে আমার মেচে দাঁতে দেখা ঠিক আছে আর তার আগে আমি জানলাম কী করে মানে জানলাম ও যে আমাকে ভালো ওর যে ভালো লাগে আমাকে সেটা জানলাম কী করে ওর একটা বাঙালি ছিল না না
বাঙালি ছিল না, একটা স্যারের সঙ্গে শেয়ার করেছিল। তো স্যারটা বলতো, তুই তো ফোন দেখিস না, কি ব্যাপার রে, তো ফোনে কিসের তোর এত মানে খুচখুচ করছিস কেন, কিসের জন্য? তো তখন একটা স্যার ওকে বলছিল, আর ওই স্যারটাকে বলে দিয়েছিল যে এটা সুস্মিতা বারিকের প্রোফাইল। তো ওই স্যারটা আমাকে হিন্দিতে আমার সঙ্গে কথা বলছিল যে আমার একজন স্যার আছে, জানা স্যার, ও তোমাকে খুব লাইক করে, বলতে পারছে না বেচারা, মানে প্রেমে তো পড়ে গেছে, কিছু করতেই পারছে না। তো তাই না সোনা, কি বলেছিল ওকে, কি বলেছিল একটু বলো। ওইটাই ভালো লাগে, একজনকে বাঁচতে তার সঙ্গে কথা বলি বলি, তারপরে সে বললো যে তার ভালো লাগে যখন বলে দাও, মানে না না তখন বন্ধুত্বটা যা আছে বন্ধুত্বটাও খারাপ হয়ে যেতে পারে, তখন সে বলছে যখন যা হবে হবে বলে দে, একবার যা হবে হবে বলে দে, তারপর ওই বলছে। তারপরে ও আমাকে তখন প্রপোজ করেনি, বললো যে তোমার নাম্বারটা দেবে, কথা বলবো। তো তারপরে 7 দিন পরে আমাদের কথা, 7 দিন, 30 দিন আমি ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছি, 30 দিন হয়েছে, 30 দিনের মধ্যে যে 7 দিন, বাকি 7 দিন ঠিক আছে হিসাব করে নাও, তো বাকি 7 দিন, ওই 7 দিনই আমাদের সঙ্গে মানে যোগাযোগটা বেশ মানে পরপর হলো, আর 7 দিন পরই আমাদের দেখা। তো কোথায় দেখা করলাম, মেচেদাতে। ও ছুটিতে বাড়ি এসে, বাড়ি যায়নি আগে, আমার সঙ্গে বেচারা দেখা করে তারপরে গেছে। তো ওখানে ওকে আমি জিজ্ঞেস করলাম যে তোমার আমাকে ভালো লেগেছে, তো ও বললো যে হ্যাঁ তোমার আমাকে ভালো লেগেছে। আর যেটা আমার বদ মানে খারাপ অভ্যাস, যেটা মানুষকে তো বিশ্বাস করা যায় না লাইফে, এর আগের লাইফে অনেক কিছু ঘটে যাওয়ার ফলে কোনো বিশ্বাস করা যায় না, যার ফলে ওকে আমি ফেসবুকে আগে বলছি, তোমার ফেসবুকটা দেখি, ফোন দেখি আগে, ফেসবুক ফেসবুক আছে মানে কোনো মেয়ের সঙ্গে কথা বলেছে নাকি আগে দেখি, তাই না শোনা? ও বলছে না না ফোন না ফোন না, ফেসবুক কেন, তুমি অল ফেসবুক তুমি চেক করে দেখো যে আমার কোনো মেয়ে ফ্রেন্ড আছে নাকি, মানে আজ পর্যন্ত আমি এই এই মানুষটাকে দেখলাম, যেটা হয়তো আমার দিক দিয়ে গর্ব নয়, এটা আমি সত্যি সিরিয়াসলি মুড়ে বলছি, ওর যখন আগে ফেসবুক ছিল ওর একটা মেয়ে ফ্রেন্ড ছিল না, অনলি আমি ছিলাম, আমি কেন জানি না, হয়তো আমার হয়তো NCC-র হয়তো পিকটা লাগানো ছিল বলে ও একটু আমার প্রতি হয়তো অনেকটা হয়তো আকর্ষণ হয়েছিল, আমি জানি না যে হয়তো NCC-তে একটা মানে কিছু একটা কাজের মধ্যে মানে যুক্ত আছে, ওই এই কারণের জন্য না আমি কি তা সেটাও জানি না আমি, তো ওর আমাকে ভালো লেগে যায়। তো যাই হোক, তারপর তুমি একটু বলো, এতক্ষণ আমি বললাম। তারপর কি, তারপর ফার্স্ট ছুটিতে এসেছিলাম, তার মেছেদাতে ওইখানে হোল্ড করে ওর সঙ্গে দেখা করে, তারপরে কথা বথা বলে ওখানে খাওয়া দাওয়া করে, তারপরে ও ওর বাড়ি চলে এসেছে, আমি আমার বাড়ি চলে গেছি। তারপরে কিছুদিন পর যখন বাড়িতে আমি ছিলাম, তখন বাড়িতে মা বলছে তুই তো আগে এত মোবাইলে কথা বলতিস না, কিছু করতিস না, এখন সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকিস, কী ব্যাপার? তারপরে আমি মাকেও বলে দিয়েছি হ্যাঁ এরকম এরকম একজন মেয়ে আমার ভালো লাগে, তারপরে তারপর থেকে তো মার সাথে তারপরে দুবার দেখা করতে আসলাম, আর আমি হ্যাঁ ভিডিও কল কল সব, তার আগে ও আমাকে একটা সিম কিনে দিয়ে যায়, আমি বললাম কারণ দেখো আগের লাইফটাকে আমি একদম ছুঁড়ে ফেলে দিয়েছি, মানে অ্যাকচুয়ালি কী বলতো আমাদের লাইফে যেগুলো ঘটে যায়, মানে আমার ক্ষেত্র নয় বাকি আর 5টা মেয়ের ক্ষেত্রে বলছি আমি, যেগুলো ঘটবে সেগুলো ভাববে যে ভালোর জন্য ভগবান তোমাকে ঘটিয়ে দিয়েছে, লাইফে সেকেন্ড টাইম কেউ আসছে যেটা তোমার কাছে অনেক বেটার, অনেক ভালো একটা পার্সন কেউ আসছে, যার ফলে তুমি ওকে ছেড়ে দাও, ওকে ঠেলে দাও, ঠিক আছে চলে যাক, সেকেন্ড কেউ আসুক ওকে তুমি অ্যাকসেপ্ট করো, লাইফে অনেক ভালো থাকবে, অনেক হ্যাপি, যেমন আমার লাইফটা। চলে আসছে, চলে আসছে, জড়ি ধরা, আমাকে জড়ি ধরা, একটা জড়ি ধরা, একটা অনেকটাই অনেকটাই হ্যাপি, যেটা বলে অনেকটাই হ্যাপি। তো যাই হোক, তারপরে ও চলে গেলো, সরস্বতী পুজোর দিনকার ও চলে গেলো, তার আগে একবার আমার বাড়িতে এসেছিলো, একবার দেখা হলো বাড়িতে এসেছিলো। তো তারপরে সরস্বতী দিনকে আমাকে একটা শাড়ি গিফট করলো, শাড়ি গিফট করলো, মাই ওর মা ফোন করে বললো যে ও জানবে ওকে একটা কিনে দে, ও শাড়ি একটুকে গিফট করেছিলো, আর মা বাবা ভীষণ সাপোর্ট করতো ফ্যামিলিতে, আমার সঙ্গে কথা বলতো, মা বাবা বোন সবাই কথা বলতো ফোনে। তো তারপরে ও ওখানে চলে গেলো, ও যাবার 2 দিনের মধ্যে লকডাউন, তাই না শোনা, দু একদিন হবে, হ্যাঁ মধ্যে মানে লকডাউন হয়ে গেলো, যা লকডাউন হয়ে গেল ঠিক আছে, আমার যা অবস্থা হয়ে গেল, মানে 7 মাস পর তারপরে বাড়ি আসলো। তো সেদিন হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের বিয়েটা অনেকে বলে যে দিদিভাই তোর অনুষ্ঠান কেন হয়নি, লকডাউনেই বিয়েটা হয়েছিল, 7 মাস পর বাড়ি এসছে, তখন একটু একটু হালকা লকডাউন ছিল, আর হঠাৎ করে ওর ফ্যামিলি থেকে ওর বাবা মা ওরা বললো যে বিয়ে হয়ে যাক, মানে বিয়ে হয়ে যাক, ছেলে মেয়ে তো গ্রামে তো দেখা করতে গেলে একটু মেলামেশা হলে ওগুলো ওদের চোখে একটু খারাপ লাগে, ঠিক আছে স্বাভাবিক খেতে যা, ধরো কি একটা শহরের দিকে একটা আলাদা, গ্রামটা একটু আলাদা, গ্রাম্য টাইপের হলে কি একটু মানে গ্রাম একটু আলাদা হবে না, সাপোজ তুমি ভাবো আমি তোমার বাড়িতে আসলে বা একটা কোনো একটা খারাপ মাইন্ড নেয়, তো ওই জন্য মা বললো, মা বাবা বললো যে বিয়ের জন্য। তো ও সেইবারে বাড়ি আসলো, এসে ও আমাকে বললো আমি বাড়ি যেতে পারি, শর্ত আছে, ও আমাকে বললো, আমি বললাম কী শর্ত বলো, তুমি যদি আমাকে এয়ারপোর্টে আনতে আসো তবেই আমি যাবো, কিন্তু আমাদের বাকি যে 7 মাসের রিলেশনশিপটা অনেকটা মজবুত, অনেক মজবুত, অনেক
মানে লাইফটা এমনভাবে চলেছে, মানে কখনো আমাদের ঝগড়া ঝাঁটি, মানে কখনো আমি দেখেছি অনেক ক্ষেত্রে কি হয় অবিশ্বাস করে, কখনো একটা অবিশ্বাস নেই, কোনোদিন একটা মানে খারাপ ল্যাঙ্গুয়েজ নেই। আমি তখনই ডিসাইড করে নিয়ে আমার মা বাবাকে বললাম যে দেখো আমার কাছে ছোট বড় কোনো কিছু নেই, ওর ফ্যামিলি তোর বাবা কী করলো মা কী করলো আমি দেখবো না, ও বাড়ি আসছে আমি ওকে বিয়ে হবো, ঠিক আছে এটা হলো কথা, বিয়ে হবো। তো ও ফার্স্ট যখন বাড়িতে আমি যাই এয়ারপোর্টে আনতে গিয়ে গেলাম ওর বাড়িতে গেলাম, ছিলাম আমি দুদিন, এটা একদম ক্লিয়ারলি কথা, দুদিন ছিলাম। মা বাবা অনেক ভালো ব্যবহার করেছে ওদের ফ্যামিলিতে, ওদের ফ্যামিলিতে যাই পশ্চিম মেদিনীপুর সাইডে বাড়িগুলো খুব ছোটো ছোটো হয়, অ্যাডভেস্টারের হয়, ও আমাকে বারবার জিজ্ঞেস করছে তুমি আসবে তো আমার বাড়িতে, তুমি আমার বাড়ি দেখে আমাকে ফিরিয়ে নেবে না তো? আমি বলছি একদমই নয়, ছোটো বাড়ি দেখে আমি কোনো দিনও ফিরিয়ে নেবো না, কখনো নয়। তো সেদিনও আমি আমার বাবা মাকে বুঝিয়ে বললাম যে আমার যা আমার জন্য যাকে দেখতে যাচ্ছ তাকে কখনো অপমান করো না, যে ওদের বাড়ি ছোটো এ বলার দরকার নেই, যাও পছন্দ করো। তো তারপরে বাবা মা ওর বাড়িতে গেল, গিয়ে সমস্ত কথাবার্তা ফাইনাল হলো, হয়ে তারপরে আমাদের ওই দিনই রাত্রি এখানে আমাদের বাড়িতে রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে আর ওখানে হয়েছে বিয়ে, ঠিক আছে। বিয়ে হয়ে পরদিন রিসেপশন হয়ে গেছে ওখানে। আর তার আগে আমাদের লাভ স্টোরি যখন চলছিল আমার শাশুড়ি মা দেখা করতে এসেছিলো, আমাকে নিউ ফোন একটা গিফট করেছিল, ওনাদের ব্যবহার ভীষণ ভীষণ ভালো। তো তারপরে আমাদের লাইফটা এইভাবে আস্তে আস্তে চলছে, এখনও পর্যন্ত চলছে এইভাবে লাভ স্টোরিটা, আমাদের কোনোদিন থেমে দাঁড়ায়নি। কিন্তু আমাদের লাভ স্টোরির মধ্যে কিন্তু ওই যা বাড়ি এসছিলো, যা ওই পাঁচ ছ দিন মতন দেখা হয়েছে, ওটাই পাঁচ ছ দিন যা দেখা, মানে ওই প্রথমবারটা, তারপরে সাত মাস লকডাউন, তারপরে আমাদের বিয়ে, ঠিক আছে। আর না ও আমার ফ্যামিলিকে দেখেছে, না ওর বাড়ি থেকে আমার ফ্যামিলিতে। অ্যাকচুয়ালি আমার বিয়ের আর একটা কাহিনি আছে যে ওদের ফ্যামিলি থেকে কিন্তু আমার বাড়িতে দেখতে আসেনি, আমি গেছিলাম ওর বাড়িতে দুদিন ছিলাম, তারপরে আমার বাবা মা গেছে একদিন দেখেছে, ওই দিন বিয়ে ঠিক, তারপরের দিনই আমাদের বিয়ে, তাই না? বিয়ে তারপরের দিন। আর একজন কমেন্ট করেছিল যে ভাদ্র মাসে কেন বিয়ে হলো, তো আশ্বিন মাসটা মল মাস ছিল বলে ভাদ্র মাসে বিয়ে, মানে বিয়েটা হয়েছে ভাদ্র মাসে, বিয়েটা হয়েছে বা ঠাকুর মাসে ওই ডেটটাই দিয়েছিলো, ঠিক আছে, সেই কারণের জন্য। তাই এখন আমি আফসোস করি যে হয়তো তোমার মতন ভালো মানুষ পেয়েছি কিন্তু আমার বিয়ের রিসেপশনের কোনো পিক নেই, বিয়ের কোনো পিক নেই। তো তোমরা অনেকে কমেন্ট করেছো যে আমার বিয়ের আর রিসেপশনের পিক তোমরা দেখবে, কী গো শ্যুট কী করবে? প্ল্যান তো আছে, প্ল্যান আছে, টাইমটা খুব ছোট, তো সেই কারণের জন্য। আর তোমরা তো লাভ স্টোরিটা শুনলে যে আমার লাভ স্টোরিটা কেমন ছিল, কি বলবো। আর মানে একটু টাইম বিয়ের আগেও একটু টাইম আমি ওকে ছাড়া থাকতে পারতাম না, ফোন করলে, কলে, ভিডিও কলে, সারাক্ষণ এনি টাইম একটু কাজ করে আসবে, কী গো কী করছো? আর ওকে আমি সবসময় পুচু মা বলেই ডাকি, ও আমাকে সবসময় বুড়ি বলে ডাকা আছে, তোমরা বলো তো আমি কি বুড়ি হয়ে গেছি, তোমরা বলো। ও প্রত্যেক মুহূর্তে ওর একটাই ল্যাঙ্গুয়েজ বলে, সবাই তো সোনা ডাকে, সবাই তো বাবু ডাকে, আমি নাহলে তোমাকে বুড়িই ডাকলাম, আমার সোনা বুড়ি বলে ডাকলাম, এরকম করেই বলে। তো যাই হোক, পাগলটাকে নিয়ে মোটামুটি আমি ভীষণ হ্যাপি আছি। তোমরা আশীর্বাদ করো তোমাদের দাদাভাই যেখানে মানে যেভাবে যেখানে জব করুক, যেখানে থাকুক, সেখানে ভালো থাকে, সুস্থ থাকে, ওর ভালোবাসায় আমি ভালোবাসি, সত্যি বলতে গেলে ভীষণ, আমি ভীষণ ভীষণ পরিমাণে ওকে আমি হচ্ছে ভালোবাসি। লাইফে কখনো হারাতে চাই না, আমার প্রত্যেকটা মুহূর্ত একটাই কথা বলে যে লাইফে শুধু তুমি আর তুমি। প্রত্যেকটা মুহূর্তে কিছু কিছু টাইম যখন আমার খুব কষ্ট হয় তখনও ভাবি মানুষটা তোমার পাশে ছিল, আর এত খুব ভীষণ ভীষণ ভালোবাসি আমি, এতটাই ভালোবাসি বলে ফেলতে পারবো না। এক সেকেন্ড যদি ডিউটিতে চলেও যায়, ফোন করছে না, কেমন করি বলো, বলে দাও ওদেরকে, মিস কল আছে 50, 60, 80। এটা কেউ বিশ্বাস করবে না, ওদেরকে বলে দাও, এটা কেউ বিশ্বাস করবে না, কিন্তু 50-60টা করে মিস কল ওর ফোনে ওঠে। রাত্রিবেলা যখন দুটোর সময় ডিউটিতে বাইরে যায়, যখন কল রিসিভ করে না, ফোন তো জমা হয়ে যায়, ফোনে কথা যোগাযোগ থাকে না, রাত্রিবেলা খুব কান্না করি, যখন ফোনটা করে না যেন মনে হয় জীবনটা আমার আসলো, খুব ভীষণ কান্না করি, ভীষণ কান্না করি, কি বলো শোনা, ভীষণ কান্না করি আমি, ও বোঝায় আমাকে, কি না শোনা। তো যাই হোক, আমাদের লাভ স্টোরিটা তোমাদের শেয়ার করলাম, তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না যে কেমন লাগলো আমার লাভ স্টোরিটা, আর আমাদের দুজনকে কেমন লাগে সেটাও কিন্তু হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে অ্যাকচুয়ালি ভিডিওটা আসবে যেটা, সেটা হচ্ছে কালকে ওকে নিতে গেছিলাম সেই ভিডিওটা আসবে, তো অবশ্যই তোমরা একটু ফলো করে দিও আর তোমরা আমার পাশে থেকো এইভাবে। তো চলো আজকে এইটুকুই, পরে আবার তোমাদের সঙ্গে নিউ ভিডিও দেখা হচ্ছে, কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না যে কী ভিডিও দেখবে, কারণ ও চলে গেলে আর ভিডিও দিতে পারবো না, ঠিক আছে। তো চলো আজকে এইটুকু, অনেকটা অনেকটা বেলা হয়ে গেছে, স্নান করতে হবে, খেতে হবে আমাদেরকে, কারণ রোগা হয়ে গেছে। তো চলো আজকে এইটুকুই, পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে, ঠিক আছে, চলো টাটা।